সিলেট অঞ্চলের বেশিরভাগ এলাকা পানির নিচে, যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা হাওড় এলাকা। উত্তরের কয়েক জেলার মানুষও পানিবন্দী, মধ্যাঞ্চলের পরিস্থিতি খারাপের দিকে, এমন বাস্তবতায় চরমভাবে ব্যাহত জনশুমারি ও গৃহগণনা কর্মসূচি। মানিক সিকদারের রিপোর্ট। জনশুমারি ও গৃহগণনা, এর মাধ্যমে দেশের জনসংখ্যা কত তা যেমন জানা যায়, ঠিক তেমনি উঠে আসে আর্থসামাজিক অবস্থা, মাথাপিছু আয়, খাদ্য ও আবাসনের চাহিদাসহ অঞ্চলভিত্তিক জনসংখ্যার চিত্র। অর্থাৎ সব মানুষের প্রায় সব তথ্য নিয়েই তৈরি হয় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার। আর এর উপর ভিত্তি করেই তৈরি হয় সরকারি উন্নয়ন অনুন্নয়ন পরিকল্পনা, হাতে নেওয়া হয় নানা কর্মসূচি। প্রায় ১১ বছর পর গেল ১৫ জুন শুরু হয় জনশুমারি ও গৃহগণনা। আমরা একেবারে ঘরে ঘরে ডিজিটাল ট্যাব নিয়ে পৌঁছাচ্ছি। এই ট্যাবের তথ্যটা আপনি জেনে থাকবেন যে আমরা এনক্রিপ্টেড অবস্থায় নেব এবং এটা আমরা ফোর টায়ার ডাটা সেন্টারের সাথে চুক্তিবদ্ধ আছি, আমরা আইসিটি মিনিস্ট্রির সাথে চুক্তিবদ্ধ আছি, তাদের সার্ভার এবং তাদের ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করে ফায়ারওয়েলের মাধ্যমে এই তথ্যগুলোকে আবার দ্বিতীয়বার সাক করে আমরা এই কেন্দ্রে আনবো। সেখান থেকে আমরা আবার এনক্রিপ্টেড তথ্যগুলোকে ডিক্রিপ্টেড করে নর্মাল প্রসিডিওরে আমরা বিভিন্ন রকমের তথ্য উপাত্ত সমন্বয়ে প্রতিবেদন তৈরি করব এবং ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, আশা করছি যে অতি দ্রুততার সাথে অন্য আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত গতিতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা বাগড়া দিয়েছে কর্মসূচিতে। পানিতে নিমজ্জিত সিলেট অঞ্চলের বেশিরভাগ এলাকা, যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন, পানের জলে ভেসে গেছে অসংখ্য বাড়িঘর, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ হয়েছে ব্যাহত। প্রায় একই পরিস্থিতি এখন গোটা হাওড় অঞ্চলে। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিও ভয়াবহ, পানি ফুলে ফেঁপে উঠেছে মধ্যাঞ্চলেও। তবুও সব মানুষের কর্মসূচির আওতায় আনতে চায় পরিসংখ্যান ব্যুরো। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানান কর্মকর্তারা। এখানে বন্যা প্রচন্ড রকম হয়েছে, এখানে হয় নাই, তারপরে বিদ্যুৎ ছিল না, বিশেষ করে সুনামগঞ্জে আপনি দেখছেন ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, সব বলা আছে ওইখানে মেথোডোলজিতে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। সুমারিতে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সব শেষ সুমারি পরিচালিত হয় ২০১১ সালে, ২০২১ সালে হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এক বছর পিছিয়ে যায়। এবারই প্রথম তথ্য সংগ্রহে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হচ্ছে। আমরা জনসুমারির লোক, তোমার বাসায় জনসুমারির তথ্য নিতে এসেছি। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।